শেষের কবিতার একটি কাল্পনিক পরিবর্তন বলা যেতে পারে। শেষের কবিতার একটা 25 বছর পরে কি হতে পারে সেটার ওপর গল্পটা, মানে অন্য রকমের কাজ, মানে পুরনোকে নতুন মোড়কে সাজিয়ে নতুনভাবে প্রেজেন্ট করা। মানে শেষের কবিতার যে চরিত্রগুলো, যেগুলো একটা কালজয়ী উপন্যাস, সেখানে শোভনলাল, লাবণ্য, এই চরিত্রগুলো এখন কেমন আছে এত বছর পর? মুক্তি পেল শর্ট ফিল্ম অবশেষের গল্প। গতকাল কলকাতার রোটারি সদনে তারই প্রিমিয়ার শো হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতার অবলম্বনে তারই চরিত্রগুলির যে ঘটনা ঘটেছে তার 25 বছর পরে তাদের সম্পর্কের সমীকরণ এই ছবিতে দেখানো হয়েছে। পরিচালক অনঞ্জন মজুমদারের ভাবনার মধ্যে নতুনত্ব আছে। ছবিতে লাবণ্যর ভূমিকায় দেখা যাবে প্রখ্যাত অভিনেত্রী অঞ্জনা বসুকে। বিদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে কেতকীর ভূমিকায়। সোমনলাল করেছেন বাদশা মৈত্র। শর্ট ফিল্মটি দেখা যাবে ইউটিউবের পর্দায়। আজকের শর্ট ফিল্মের ডিরেক্টর কালকের ফিচার ফিল্মের পূর্ণাঙ্গ ছবির ডিরেক্টর, তারই শুরু শর্ট ফিল্ম। এটি পরিচালকের তৃতীয় শর্ট ফিল্ম, এটা দেখা যাবে ইউটিউবের পর্দায়। এখন দেখা যাক নতুন পরিচালকদের দর্শক কতটা নেয়, কীভাবে গ্রহণ করে, তা তো সময় বলবে। দীপ্তায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। অলওয়েজ ভালো লাগে, তার কারণ একটা পুরো চরিত্রটার একটা কমপ্লিট স্প্যান দেখতে পাওয়া যায়, পোর্ট্রে করা অনেক সহজ হয়। আর এখন মানুষ অনেক বড় ছবি দেখার থেকে ছোট ছবি দেখতে প্রেফার করছে, তো সেই জায়গা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম এসে গেছে, সেই জায়গা থেকে এই ধরনের ছবি অনেক বেশি হচ্ছে, হবেও পরবর্তীকালে। তো আমাদেরকেও কাজ করতে হবে, আর আমাদের ভালো লাগেও এই ধরনের ছোটো ছোটো কাজ করতে। সবথেকে বড় কথা, এই ধরনের অন্য রকমের কাজ, মানে পুরনোকে নতুন মোড়কে সাজিয়ে নতুনভাবে প্রেজেন্ট করা, তো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভালো লাগে। আর এই ধরনের কাজ আরও খুব তেমনটা চাই। না, স্বাচ্ছন্দ্য সব জায়গায়, যদি ডিরেক্টরের টেম্পারমেন্ট ভালো হয়, মানে তিনি যদি, তার সঙ্গে যদি পারস্পরিক সম্পর্কটা ভালো থাকে, যে কোনো মিডিয়াম, যে কোনো মাধ্যমেই কাজ করতে কোনো অসুবিধা হয়। চরিত্রটা মনের মতো ছিল, লাবণ্য যে কোনো মেয়ের কাছে মনের মতন চরিত্র। নতুনভাবে ভেবেছে অনঞ্জন, কিন্তু চরিত্রটা তো নতুন নয়। সবথেকে বড় কথা, নতুনভাবে ভাবলেও নতুনটাকে আধুনিক করে ফেলেনি, ওই সাবেকিয়ানার আদলেই রেখেছে, সেইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। এটা যদি ভীষণভাবে একটা আধুনিক হয়ে যেত, তাহলে এটা করবার জন্য খুব আগ্রহ পেতাম বলে আমার মনে হয় না। এটা ওরকমভাবেই ও রাখবার চেষ্টা করেছে বলে আরও বেশি করে এই কাজটা করতে চেয়েছে। ভালো, যথেষ্ট ভালো টেম্পারমেন্ট। এই ছবিটার কথা যখন প্রথম হয়, ছবিটিতে কন্টেন্ট সেটা আমার অপূর্ব লেগেছিল। মানে শেষের কবিতার যে চরিত্রগুলো, যেগুলো একটা কালজয়ী উপন্যাস, সেখানে শোভনলাল, লাবণ্য, এই চরিত্রগুলো এখন কেমন আছে এত বছর পর, সেটাকে অঞ্জন দেখতে চেয়েছে। এটার মধ্যে ভাবনাটার মধ্যে একটা ইউনিকনেস আছে, সেই জন্য আমি প্রথম রাজি হয়ে যাই কন্টেন্টটা শুনে। তারপরও যেভাবে গল্পটা ভেবেছে আমাকে ন্যারেট করে, আমার শুনেই ছবিটা করার, মানে এক কথা আমি হ্যাঁ বলে দিই। তারপর যা যা হচ্ছে লুকের ক্ষেত্রে আমরা দেখেছি ছবিটা, বা দেখলে দেখতে পাবো যে আমার যে এজ গ্রুপ সেটা একটু বাড়িয়ে এবং সেখানে যত রিয়েলিস্টিক করা যায়
সেভাবে আমরা লুকটা তৈরি করেছি, কস্টিউম হয়েছে সেভাবে, এবং ছেলে মেয়ে দুটো একটু ফ্রেশ ছেলে মেয়ে, তাদের সঙ্গে আমার অভিনয় করতে ভালো লেগেছে। অঞ্জন আর বিদীপ্তি আমার খুব পুরনো কলিগ, আমরা কো অ্যাক্টর আমার, অ্যান্ড অঞ্জন এবং ওর পুরো টিম অসম্ভব ভালো সুন্দর করে আমাদের হ্যান্ডেল করেছে। সব মিলে ইটস এ গুড এক্সপিরিয়েন্স, একটা নতুন কন্টেন্ট, নতুন ভাবনা, নতুনভাবে লোকে শিশুর কবিদের এক্সটেনশান আমি বলবো না, কিন্তু চরিত্রগুলোটা এক্সটেনশান বলা যেতে পারে, সেটা লোকে দেখবে। আমার খুব ভালো লেগেছে। যেমন আমি মেকআপ বিষয়টা ঠিক বুঝি না, আমি অভিনয় বুঝি, আমি একজন অভিনেতা, আপনি আমাকে যে ফর্মে অভিনয় করতে বলবেন আমি সেই ফর্মে অভিনয় করবো। আলাদা করে আমার যে কিছু নেই, প্রত্যেকটা ফর্মের কন্টেন্ট আলাদা, সিরিয়ালের কন্টেন্ট, ছবির কন্টেন্ট আলাদা, আবার ডিজিটাল প্ল্যাটফর্মের কন্টেন্ট আলাদা। তো রমরমা মানে কি, নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম আসার জন্য সুবিধা হয়েছে যে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সে তার মতো করে ছবি বানাতে পারছে, এবং অনেক কন্টেন্ট আছে যেগুলো কোনো প্রযোজক হয়তো রাজি হচ্ছেন না, বড় পর্দার জন্য নয়, সেগুলো নিয়ে তারা কাজ করার সুযোগ পাচ্ছে। মানে এটা একটা এক ধরনের স্বাধীনতা, একটা 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 অ্যাভিনিউ খুলে যাওয়া। দেখো, অ্যাক্টারকে এনার্জি দেয় কিন্তু পর্দাটা না, অ্যাক্টারকে এনার্জি দেয় তার ক্যারেক্টার। আমি যদি ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং হয়, যদি আমি স্ট্রিট ড্রামা করি আমি একই এনার্জি পাবো, কারণ বেসিক্যালি আমি একটা অ্যাক্টার। আমি চার্জড হই আমার চরিত্র থেকে, আমি চার্জ হই চরিত্রের ইমোশন থেকে, আমি চার্জড হই চরিত্রের কমপ্লেক্সিটি থেকে। তো সেরকম কোনো ক্যারেক্টার যদি আমি আপনি আমাকে এক্ষুনি অফার করেন, আমাকে যে কোনো ফর্মে আমি ইন্টারেস্টেড হব। তো সেই জন্য কোন ফর্মে সব দেখানো হবে আমার কাছে ওটা সেকেন্ডারি, আমার কাছে প্রাইমারি আমার চরিত্রটা কী সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস হচ্ছে, তুমি অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ, অঞ্জন মোটামুটি নতুন ডিরেক্টর, কেমন লাগলো? ভালো, ফ্রেশ আইডিয়া। যত ফ্রেশ আইডিয়া ইন্ডাস্ট্রিতে আসবে তত আমাদের সবার জন্য সেটা ভালো হবে। অবশেষের গল্প, আমি অবশেষের গল্পের ডিরেক্টর অনঞ্জন মজুমদার। তো এই গল্পটা আপনারা সবাই দেখতে পাবেন আমারা মিউজিক চ্যানেলে, ইউটিউব চ্যানেল আমারা মিউজিক, সবাই দেখুন এবং দেখে আপনাদের মতামত জানান। আমাদের ভালো লাগবে, আপনাদের জন্যই এটা বানানো, কেমন লেগেছে আমাদের জানান। মূল বিষয়টা বলো। মূল বিষয়টা হচ্ছে এটাই যে শেষের কবিতার চরিত্রগুলো, তারা ধরা যাক আজ থেকে 25 বছর আগে, মানে এটা যদি 2019 হয়, তারা ধরা যাক 1995 বা এরকম সময়, তাদের জীবনের ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলো আমরা শেষের কবিতাতে পড়তে পারি। তখন তাদের বয়স হয়তো 25-30 ছিল, আজকে তারা 55 এইরকম বয়সে দাঁড়িয়েছে। আজকে তাদের মধ্যে সম্পর্কটা কী, আজকে তাদের সম্পর্কের সমীকরণটা কী, তাদের কানেকশান কী, এইটার উপর গল্পটা। এবং তাদের যে আবার করে দেখা হচ্ছে, সেখানে আরও দুটি চরিত্র রয়েছে যারা বেসিক্যালি তাদের পরবর্তী জেনারেশান, সেই পরবর্তী জেনারেশনের মধ্যে দিয়ে তাদের আবার দেখা হচ্ছে ওই চরিত্রগুলো, এবং তাদের কি আদান প্রদান হচ্ছে সেটা নিয়েই বলবো। হ্যাঁ, এটা আমাদের 3 নম্বর শর্ট ফিল্ম। এর আগে আমরা 2 জিরো বাজেট কাজ করেছি, এটা প্রথম নন জিরো বাজেট শর্ট ফিল্ম। শেষের কবিতার প্রতি আমাদের ভালো লাগা, মানে শেষের কবিতা সবারই খুব প্রিয়। এবং একটা জিনিস আমার মনে হয়েছিল যে শেষের কবিতা কোথাও গিয়ে মোস্টলি অমিত লাবণ্য গল্প হিসেবে কনসিডার্ড হয়, কিন্তু সেটা একটা জায়গায় গিয়ে লাবণ্য কেতকীর গল্পও বটে। এবং এই যে দুজন চরিত্র যাদের মধ্যে একটা কোল্ড ওয়ার বা কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে রয়েছে, সেটা কি তাদের জীবনটা যখন পরিণতি পাবে বা একটা পরিণত বয়সে যাবে তখনও কি সেই জায়গায় থাকবে, নাকি তাদের কোথাও একটা কিছু চেঞ্জ হবে, তাদের একটা ম্যাচিউরিটি আসবে, তারা অন্যভাবে জীবনটাকে দেখবে, এইটা নিয়েই থটসটা আসে এবং এটা নিয়েই গল্পটা। আগামী প্ল্যানিং এরপরে আমাদের 2-3 স্ক্রিপ্ট আছে রেডি বা অলমোস্ট রেডি অবস্থায়, আমরা ফিচার করার কথা ভাবছি, তার জন্য প্রি প্রোডাকশন বা ফাইন্যান্সিংয়ের কথাবার্তা চলছে, সেটা হলে তখন আমরা আপনাদের কত মিনিটের, এটা একটা 30 মিনিটের সিনেমা, 30 মিনিটের মধ্যে 28 মিনিট। তো এটা আমারা মিউজিকে দেখা যাবে ইউটিউব চ্যানেলে, আপনারা ওখানে আজকে কি 28 মিনিটে দেখালে? হ্যাঁ। তুমি এটা কোথায় দেখালে, তার ফিডব্যাক কীরকম? এটার যদি পিওরলি মেটেরিয়াল ফিডব্যাক বলা হয় তাহলে সেটা অবশ্যই খুব আকর্ষণীয় কিছু নয়, কিন্তু আমরা এটাকে করেছি মেনলি নন মেটেরিয়াল, অর্থাৎ এটা করে আমরা সবাইকে দেখাতে চাই, এবং তাদের যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে আমরা কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই নিজেদের জন্য, সেটাই আমাদের বেসিক। মানে ডিরেক্টর হওয়ার আগে কিছু একদম অভিজ্ঞতা অর্জন, একটা মক শো, মানে একটা শুরু শুরু। হ্যাঁ, শুরু শুরু। তোমার নাম? অনঞ্জন মজুমদার।